জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদর বিরোধী দলীয় নেতা এইচ এম তার ছোট ভাই জিএম কাদর আবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা হয়েছে এবার শুধু নিজস্বাক্ষরিত সিটি দিয়ে এনে ঘোষণা না দেয় শনিবার গভীর রাতে বাড়িধারা নিজের বাসা সাংবাদিকাহি আনে তারা সামনে এই ঘোষণা সম্মিলিত সিটি ভাগ করে এরশাদ আহ্বান জানাচ্ছি নির্দেশ প্রদান করছি ওই মে পাঁচ তারিখ রবিবার ফজরত জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং ও নতুন দায়িত্ব পাওয়া জিএম কাদের খৈদে যারা এই সিদ্ধান্ত মানি লইত না তার বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হবে ওনার অবর্তমানে পার্টিতে যত কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব অথবা কোনো ধরনের বৈষম্য বা কোনো কোনো ধরনের মতভেদ না হয় সেই জন্য উনি ওনার মতামত পরিষ্কারভাবে জানিয়েছেন যে ওনার মৃত্যুর পরে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমি ওনার ছোট ভাই হিসেবে আমি পালন করব এটা ওনার ইচ্ছা যেটা আমাদের পার্টির নিয়ম নীতি অনুযায়ী যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে পার্টির শৃঙ্খলা রক্ষার জন্য যা প্রয়োজন সেটি হবে